My dear student, how are you? I think that everybody is very well. I am also well. We live in age of science. Science is power. Modern age is an age of science. Modern civilization is the reflection of it. It is blessing to mankind. It is not only blessing to mankind, but also curse. I am Asadul Islam Helal. I will discuss some rules about the phrase. Look at the whiteboard. তার আগে একটু কথা বলে নেই, ভালো করে শোনো। এই ফ্রেজ করার সময় মেইন নিয়ম হলো তোমাকে অবশ্যই অবশ্যই অর্থটা জানতে হবে। যে ছাত্রছাত্রীটা যত বেশি অর্থ করতে পারবে সে তত বেশি ফ্রেজ করতে পারবে। আগে অর্থটা করে নেই। দেখো এখানে পার্টি কেমন হয়, পার্টি কেমন হয়, কেমন হতে পারে, কি হতে পারে, কেমন হতে পারে। বাক্যর ব্যতীত তাছাড়াও জন্যে এই ইন অর্ডার টু, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, গন্তব্য কি, হয়ে নেবার শর্তযুক্ত অর্থ অথবা শর্তযুক্ত থাকতে হবে, কারণবশত থাকতে হবে। যদি এই চারটা বাক্য এরকম এখানে থাকে তাহলে সেই গ্যাপগুলোতে সেই শব্দগুলো দিয়ে বসবে, সেই ফ্রেজগুলো নিয়ে বসবে, তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আছে দেখো ড্যাশ থাকে, ইওর হেল্প আই কুড নট হ্যাভ সাকসেস, ইওর হেল্প তোমার সাহায্য ছাড়া, তাহলে কোনটা বসতে পারে, তাহলে দেখো হোয়াট ইফ বাট ফর, বাট ফর কারণ তোমার সাহায্য ব্যতীত, তোমার সাহায্য ছাড়া, তোমার সাহায্য ব্যতিরেকে আই কুড নট হ্যাভ সাকসেস ইন দ্যাট কেস, আমি কিছুই করতে পারি ও না। ফোরটিন আই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ বাই সাম বুকস, আমি মার্কেটে গেলাম কি করার জন্য, বই কেনার জন্য। তাহলে তোমার ছিল উদ্দেশ্য, তোমার লক্ষ্য, তোমার গন্তব্য, তখন এখানে হবে ইন অর্ডার টু, ইন অর্ডার টু। তাহলে আমি কোথায় গেলাম, মার্কেটে গেলাম কি জন্য, কিছু বই কেনার জন্য, এই জন্য হবে ইন অর্ডার টু। ফিফটিন ড্যাশ হি কামস হিয়ার হি বিং এ গিফট ফর মি, এখানে ভালো করে দেখো, যদি কোনো বাক্যে বলা হয়েছে কি বলা হয়েছে, শর্তযুক্ত কারণবশত যদি কোনো বাক্য থাকে, শর্তযুক্ত কারণবশত, তাহলে এখানে হয়ে নেবা হি কামস হিয়ার হি ব্রিংস এ গিফট ফর মি। ট্রেনটা দেরি হতে পারে, পরীক্ষায় ফেল করতে পারি, পরীক্ষাটা যে কেমন হবে, এগুলো যদি কখনো আলোচনায় থাকে, যেমন ডেটটি কি লেট হতে পারে, আবার কোশ্চেন আসছে, দেখো কোশ্চেন কোশ্চেন থাকলে সেখানে হবে হোয়াট ইফ। তোমরা মনোযোগ দিবা সুন্দর করে পড়বা, একজন টিচার হলো নিবেদিত প্রাণ, একজন টিচার চেষ্টা করলে অনেক কিছুই অসম্ভবকে সম্ভব করতে পারে। এখানে দেখো চারটা আবারও বলতেছি, হোয়াট ইফ, বাট ফর, ইন অর্ডার টু, ওয়েন এভার। তো এখানে আছে ইওর হেল্প আই কুড নট হ্যাভ সাকসেস ইন দ্যাট কেস, যখন তোমার সাহায্য ছাড়া, ব্যতিরিকে বলতেছে, সাহায্য ছাড়া বলতেছে, তোমার ব্যতিরিকে, ব্যতিরিকে ব্যতীত, বাট ফর আই ওয়েন টু মার্কেট ড্যাশ বাই সাম বুকস, যদি এখানে বলা হয় উদ্দেশ্যে যাচ্ছ, গন্তব্যস্থলে যাচ্ছ, কোনো কারণে যাচ্ছ বা জন্যে যাচ্ছ, তখন সেখানে কী হবে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু। ফিফটিন ড্যাশ হি কামস হিয়ার হি ব্রিংস এ গিফট ফর মি, কি যদি কোনো বাক্যে তুমি দেখো কারণবশত শর্তযুক্ত কোনো কথা বোঝানো হয়, তাহলে সেখানে কী বসবে, হোয়েন এভার, হোয়েন এভার হি কামস হিয়ার হি ব্রিংস এ গিফট ফর মি। ড্যাশ সিক্সটিন ড্যাশ দ্য ট্রেনস লেট, ট্রেনটা কী হতে পারে, দেরি হতে পারে, পরীক্ষায় ফেল হতে পারে, পরীক্ষা কবে হবে, আবার কোশ্চেন মতো চিহ্ন আছে দেখছো, তাহলে ওখানে হবে হোয়াট ইফ। তোমরা এই চারটা রুল আগে দেখবা, শব্দগুলো অর্থ যে ফ্রেজের, ফ্রেজের যে বেশি শব্দ অর্থ করতে পারে সেই বেশি ফ্রেজ জানে, এই জন্য ফ্রেজ বেশি অর্থ জানে। তোমরা দেখো এই থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন আমি কিন্তু ফাঁকা রেখেছি,
এই চারটা শব্দ এখানে বসাবা। বসে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটির নাম হলো ইউটিউব চ্যানেল হ্যাশ লেকচারার হেলালচার, হ্যাশ লেকচারার হেলালচার। এখানে ক্লিক করলে আমার অনেকগুলো ভিডিও আসবে, অবশ্যই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। মাই স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস অল, স্টে হোম, স্টে সেফ, স্টে স্ট্রং।